প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব এখন আমরা একটি ছড়া শিখব ছড়াটি লিখেছেন সুকুমার রায় ছড়াটির নাম আবল তাবল চলো তাহলে আমরা ছড়াটি আবৃত্তি শিখি আবল তাবল সুকুমার রায় ছুটলে কথা থামাইকে আজকে ঠেকায় আমায়কে আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তপলা বাজে রাম খটাখট খেচাং ঘেচ কথায় কাটে কথার প্যাচ ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাং গোমোর কৃষিক্ষার্থীরা ছড়াটি নিশ্চয়ই ভালো লেগেছে চলো আমরা এখন ছড়াটি সম্পর্কে জেনে নিই আবুল তাবুল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্য সে কথা শুনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা ভাত খাবো মা তখন আমায় ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি মাউ খাও ভাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবলতাবোল কথা হয়ে গেল যে কথার অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবলই বক করে কথা বলে চলেছে ইচ্ছে হলেও গানও গাইছে যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল এবারে আমরা শব্দগুলো পড়ি এবং পাঠে খুঁজে বের করে অর্থ বলি তাহলে চলো আগে আমরা শব্দগুলো পড়ে নিই তারপর আমরা অর্থ বলি হ্যাকায় তবলা ঘেঁচাং ঘ্যাঁচ প্যাঁচ ঘুম ঘনিয়ে এলো মনের মাঝে সাঙ্গ রামখটাখট তাহলে চলো আমরা অর্থগুলো বলি ঠেকায় ঠেকায় অর্থ বাধা দেয় বা মানা করে তবলা তবলা হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র ঘেচাং ঘ্যাঁচ এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ প্যাঁচ যা সোজা সরল নয় যা ঘোরানো জড়ানো পেঁচানো ঘুম ঘুম অর্থ তন্দ্রা বা নিদ্রা ঘনিয়ে এলো ঘনিয়ে এলো অর্থ ঘন হয়ে এলো বা জড়ো হলো মনের মাঝে মনের মাঝে অর্থ মনের ভিতরে সাঙ্গ সাঙ্গ মানে শেষ রাম খটাকট, রাম খটাখট অর্থ খুব জোরে সোরে খটাখট শব্দ তাহলে দেখি শিক্ষার্থীরা আমরা এখন এখন আমরা কিছু শব্দ দেখব আর এই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে সঠিকভাবে বাক্য তৈরি করব। কি আমরা এখন কিছু শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো থেকে আমরা এই বাক্যে বসিয়ে বাক্যগুলো কি সম্পূর্ণ করব। ক তুহিন লেখাপড়া এত ভালো যে ওকে ড্যাস কে ঠেকায় হ্যাঁ শিক্ষার্থীরা তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি লেখা লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে খ লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেলল ঘেচাং ঘেঁচ হ্যাঁ তাহলে আমরা আরেকবার পড়ি খ লোকটি ঘেচাং ঘ্যাঁচ করে গাছটি কেটে ফেলল গ বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাস খনিয়ে এলো শিক্ষার্থীরা তাহলে আমরা আরেকবার বলি বসে থাকতে থাকতে তার ঘুম খনিয়ে এলো ঘ দেশ দেওয়া কথা বোঝা যায় না কি তো কি হবে প্যাচ তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি প্যাচ দেওয়া কথা বোঝা যায় না উঁ তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো পড়তে বসতে হবে সাঙ্গ তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি তাড়াতাড়ি খেলাধুলা বসতে হবে চ পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দের ঢেউ বয়ে যায় কি মনের মাঝে তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায় শিক্ষার্থীরা এবার আমরা প্রশ্নগুলো বলি ও উত্তরগুলো মুখে মুখে বলি ও লিখি ক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না উত্তর আবল তাবোল কথার বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না খ ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে উত্তর ধাই ধপাধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে গ কখন গানের পালা সাঙ্গ হল উত্তর ঘুম ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো ছড়াটিতে যা বলা হয়েছে এখন আমরা তা বর্ণনা করি এই ছড়াটি একটি মজার ছড়া এখানে একটি লোক মনের খেয়ালে কথা বলে চলেছে সে মনের আনন্দে কেবল বকবক করেই চলেছে ইচ্ছে হলে গানও গাইছে এগুলোর কোনোটির অর্থ নেই ঘুম আসার আগ পর্যন্ত সে এমনটি করে চলে কি শিক্ষার্থীরা আমরা ছড়াটি আবৃত্তি করা শিখলাম এখন আমরা ছড়াটি মুখস্থ করে নিজে নিজে বলার চেষ্টা করি ছড়াটি যখন আমাদের বলা হয়ে যাবে তারপর আমরা কি করব তারপর আমরা আমরা ছড়াটি নিজে নিজে লিখি চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ছড়াটি নিজে নিজে লিখি এবার আমরা ছড়ার মতো করে দুটি লাইন নিজে নিজে লিখি যেমন কাটছে কাট সে কাঠ ঘেঁচাংঘেঁচ গাছ গাছালি হলো শেষ কি শিক্ষার্থীরা মজা লাগছে তো পড়তে তাই না আমরা কি করব। এভাবে চর্চা করবো তো ঠিক আছে সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই আমরা কি পরবর্তী ক্লাসে আবারও আসব। নতুন পড়া নিয়ে